আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো উপবৃত্তির টাকা তোমার ফ্রেন্ড সার্কেলের সবাই পেয়ে গেছে, এমনকি তোমাদের স্কুলের কলেজের সবাই টাকা পেয়ে গেছে, কিন্তু তুমি টাকা পাও নাই। এখন তুমি কি করলে তোমার টাকাটা আসবে বা কতদিনের মধ্যে তোমার টাকাটা পেতে পারো, এ বিষয়ে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো বন্ধুরা, প্রথমে আমরা উপবৃত্তির যে নির্দেশনাটা রয়েছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে লেখা আছে উপবৃত্তির সেল কর্তৃক নির্দেশনা 1/2021-22 অর্থ বছরে বরাদ্দ হতে জানুয়ারি থেকে জুন 2022 মেয়াদে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণী, জুলাই থেকে ডিসেম্বর 21 ও জানুয়ারি জুন 21 মেয়াদে একাদশ ও দ্বাদশ শ্রেণী, জুলাই থেকে ডিসেম্বর 21 মেয়াদে ডিপ্লোমা প্রথম বর্ষ এবং জানুয়ারি থেকে জুন 21 ডিপ্লোমা ষষ্ঠ পর্ব ও ডিপ্লোমা অষ্টম পর্বের মোট 390,274 জন শিক্ষার্থীর বিপরীতে শ্রেণীভিত্তিক নির্ধারণের হারে 101,71,99,360 টাকা কিন্তু ইটিসি প্রতিক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ তোমাদের যে টাকাটা তোমরা এখনও পাও নাই, ওই টাকাটা কিন্তু তাদের কাছে রয়েছে। তো দুই নম্বরে কী বলেছে দেখো, এখানে লেখা আছে যে কোনো সময় পরীক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকতে পারে। আপনার শিক্ষার্থীদের অ্যাকাউন্ট সচল রাখুন, অ্যাকাউন্টে টাকা আসার পর বিলম্ব না করে দ্রুত টাকা উত্তোলনের পরামর্শ দিন। অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে যে কোনো সময়, সেটা হতে পারে রাত, সেটা হতে পারে দিন, সেটা হতে পারে দুপুর, সেটা হতে পারে সন্ধ্যা, যে কোনো সময় তোমার টাকাটা তোমার ফোনে ঢুকতে পারে এবং তোমার টাকাটা অ্যাকাউন্টের ঢোকার সাথে সাথে তোমার কাজ হচ্ছে দ্রুত টাকাটা তুলে ফেলা। তুমি এমন করতে মনে করলা যে না, টাকাটা যখন আজকে এসেছে, আজকে টাকাটা উঠাবো না, পরশু দিন বা তরশু দিন বা দুদিন পরে বা দুদিন আগে পরবর্তীতে আমি টাকাটা উঠাবো, আমার এখন দরকার নেই, আমি পরে টাকাটা উঠাবো, এমন করে কিন্তু তুমি টাকাটা থুবা না। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক রকমের চক্র, অর্থাৎ প্রতারক চক্র কিন্তু রয়েছে। তারা কিন্তু অনেক রকমের মেসেজ, অনেক রকমের কল দিয়ে তোমার কাছ থেকে কিন্তু তোমার এই অ্যাকাউন্টের ওটিপিটা বা পিন নাম্বারটা বা পাসওয়ার্ডটা কিন্তু তারা নেবে। পাসওয়ার্ডটা নেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবা তোমার ব্যালেন্স 1,000 থেকে বা 1,000 থেকে কিন্তু শূন্যতে নেমে এসেছে। তো তোমাদের যারা শিক্ষার্থী উপবৃত্তির লিস্টে নাম রয়েছে বা উপবৃত্তি পাও, তোমাদেরকে বলবো তোমাদের উপবৃত্তির টাকাটা যখনই তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের ব্যাংকে চলে আসবে, তখনই তোমরা বিলম্ব না করে দ্রুত টাকাটা তুলে ফেলবা। তো তিন নম্বরে এখানে লেখা আছে বাংলাদেশের ব্যাংকে ট্রানজ্যাকশনের চাপ এখন অনেক বেশি, তাই সবার টাকা একই দিনে ঢুকবে না, উপবৃত্তির প্রত্যাশী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ তোমরা কিন্তু জানো বাংলাদেশের যে ব্যাংকের যে ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেন, এটার চাপটা কিন্তু বর্তমানে কিন্তু খুব বেশি। বিশেষ করে যারা প্রবাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা ইতালি, লিবিয়া যারা যাচ্ছে, তাদের কিন্তু ওই টাকাটা কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু লেনদেন হচ্ছে, যার কারণে আমাদের দেশের কিন্তু এই ব্যাংকের যে ট্রানজ্যাকশন এটা কিন্তু অনেক চাপ বেশি, যার কারণে কিন্তু একদিনই কিন্তু সকল শিক্ষার্থী টাকাটা পাচ্ছে না। তো তোমরা আমাদের যারা কমেন্ট করেছিলে যে ভাই আমাদের স্কুলের বা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই টাকা পেয়েছে কিন্তু আমি টাকাটা কেন পেলাম না, মেন কারণ হলো এটা, বাংলাদেশের ব্যাংকে যে ট্রানজ্যাকশন এই টাকাটা কিন্তু ট্রানজ্যাকশন খুব বেশি। এবং তোমরা কিন্তু জানো যে বর্তমানে গ্রামীণ সিমের যে তোমার যে রিচার্জের লিমিটটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন 20 টাকা নিচে রিচার্জ করতে পারবে না। তো এই নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক রকমের একটু সমস্যার মধ্যে চলছে, যার কারণে তোমাদের কিন্তু টাকাটা তোমাদের ফোনে আসতে একটু দেরি হচ্ছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমার যে লিস্টে নাম থাকলে অবশ্যই তোমার টাকা পাবা, হয়তো দুদিন আগে দুদিন পরে। অনেকে আমাদের কমেন্ট করো যে ভাইয়া আপনি আমাদের শুধু অপেক্ষা করতেই বলেন। তো ভাইয়া দেখো, আমি এখানে তোমাদের অপেক্ষা ছাড়া আর তোমাদের কী করতে পারি, আমরা কিন্তু চেষ্টা করি তোমাদের নিউজগুলো তোমাদের সাথে শেয়ার করার। এখান থেকে কিন্তু আমি তোমাদের টাকাটা দিচ্ছি না বা আমি তোমাদেরকে টাকাটা দেবো না, যে আমি তোমাদেরকে বলে দিলাম যে তুমি 27 তারিখে টাকা পাবা বা 2 তারিখে তোমার টাকাটা তোমার ফোনে চলে আসবে, আমি কিন্তু শিওরভাবে বলতে পারবো না, কারণ উপর মহল থেকে যে নিউজটা আমরা পাবো সেটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, এখানে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো শিক্ষার্থী অভিভাবকগণ যাতে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কাউকে না দেয় অথবা কারোর সাথে প্রতারিত না হয় সে ব্যাপারে সচেতন বৃদ্ধি করতে হবে। অর্থাৎ তোমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা বা তোমার পাসওয়ার্ডটা বা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা তুমি কারোর সাথে শেয়ার করবে না, এখানে এটা বলা আছে। তো বন্ধুরা, আমার ভিডিওর এই ভিডিওর মূল কথা বা সারসংক্ষেপ হলো তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ধৈর্য ধারণ করো, তোমাদের লিস্টে নাম থাকলে তোমরা অবশ্যই টাকাটা পাবা। তো বন্ধুরা দেখো, এখানে ভোরের আলো তুমি সে লিখেছে আলহামদুলিল্লাহ উপবৃত্তির টাকা পেয়ে গেলাম 5,800 টাকা কুমিল্লা বোর্ড, অর্থাৎ সে কিন্তু কুমিল্লা বোর্ডে টাকা পেয়েছে এবং সে কিন্তু স্ক্রিনশট সহ কিন্তু আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করেছে। তারপরে এখানে লিখেছে SM হঠাৎ পরিবর্তন, সে লিখেছে অবশেষে আমিও 3,700 টাকা পেয়ে গেলাম, শেষ কিস্তি ACC 22 অ্যাকাউন্টের ধরন ব্যাংক এশিয়া বোর্ড যশোর দৌলতদিয়া কলেজ কুষ্টিয়া, অর্থাৎ সে কিন্তু তার পুরো ইনফরমেশনটা এখানে কিন্তু তুলে তারা কিন্তু গ্রুপে পোস্ট করেছে। তোমরাও টাকাটা পাবা, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, তোমাদের যে শেষ কিস্তির টাকাটা অর্থাৎ 3,700 টাকা বা তোমাদের প্রথমে 2,400 টাকা পেয়েছো, 3,400 টাকা পাও নাই বা তুমি এখনও টাকা পাও না, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, অবশ্যই তুমি টাকাটা পাবা। তারপর দেখো জান্নাতুল ফারিয়া, সে লিখেছে আলহামদুলিল্লাহ টাকা পেয়ে গেলাম ঢাকা বোর্ড 3,700 টাকা। তারপরে দেখো এখানে তোমাদের এই যে তারা কমেন্টস করেছে বা তারা এই যে পোস্ট করেছে, তারা কিন্তু টাকাটা পাওয়ার পরে কিন্তু পোস্টটা করেছে, তারা কিন্তু কোনো রকমের
ফেক কোনো ইনফরমেশান তারা কিন্তু এখানে শেয়ার করেনি। তারপরে এখানে জাহিদুল ইসলাম শেয়ে লিখেছে আলহামদুলিল্লাহ অবশেষে অপেক্ষার অবসান ঘটল, গতকাল রাত 11:40 উপবৃত্তি টাকা আমার ফোনে আসছে HSC 22। অর্থাৎ দেখো বন্ধুরা এখানে কিন্তু সে সময়টাও কিন্তু উল্লেখ করে দিচ্ছে, অর্থাৎ 11:40। আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে কোনো সময় তোমাদের টাকাটা ঢুকতে পারে, সেটা হতে পারে রাত, সেটা হতে পারে দিন, সেটা হতে পারে দুপুর, সেটা হতে পারে সন্ধ্যা। তোমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে আর তোমাদের ব্যালেন্সটা চেক করতে হবে, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তোমাদের যে নাম্বারটা দিয়েছো বিকাশ নগদ রকেট, তোমাদের এই নাম্বারটা সচল আছে কিনা বা তোমাদের ফোনে টাকা আসে টাকাটা ঢুকবে কিনা সেটা একটু খেয়াল একটু রাখবা। আর আরেকটা কথা বলি, সেটা হলো তোমরা যারা উপবৃত্তির লিস্টের নামের জন্য ভুল করেছো বা তোমাদের যার নামে তোমার বিকাশ খোলা তার NID তুমি দাও নাই বা তার পরিবর্তে আরেকজন NID দিয়ে দিয়েছো, বা হিসাবধারীর নামের জায়গায় তোমার আব্বুর নাম হবে সেখানে তুমি তোমার মায়ের নাম দিয়ে ফেলছো, তো এখন তোমাদের করণীয় কী, কী করলে তোমাদের টাকা আসবে? তো বন্ধুরা আমরা কিন্তু এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে উপবৃত্তি তথ্য সংশোধন নিয়ে, তো ওই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, ওখান থেকে অনেক রকমের ইনফরমেশন তোমরা পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই উপবৃত্তির টাকাটা পাওয়া মাত্রই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিলাম, খোদা হাফেজ।